প্রথমে বলতে হবে প্রশান্ত বড়ুয়া ধানমন্তের শিবের গীত গাইলেন। আমি একটা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রে ঐতিহ্য ইতিহাস আছে মুক্তিযুদ্ধের, এখানে একটা পার্মানেন্টলি একটা নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, নির্বাহী ব্যবস্থা থাকা দরকার। এটা পৃথিবীর যে কোনো মানুষ ও বাংলাদেশের একটা অশিক্ষিত রিকচালাও এটা তার প্রাণের দাবি। কিন্তু এই প্রসঙ্গটা আমি বললাম, উনি চলে আসলেন ওইখানে বই খাতা কাগজ কলম দস্তাবেজ ঘেটে ঘুটে, তারেক রহমান চোর ডাকাত ছিনতাইকারী ইত্যাদি ইত্যাদি রিডিং টিডিং করলেন, অনেক দলিল দলিল আছে ওনার কাছে। আমার কথার ভিতরে আপনি বলবেন না, আমি যেহেতু আপনাকে বলছি না, পরে বলেন। এখন ঘটনা হচ্ছে যে উনি চোর ডাকাত ছিনতাইকারী সব কিছু বলে ফেললেন। ভাই আমি চোর, আপনাদের চোখে আমি ডাকাত, আমি দুর্নীতিবাজ, ভাই একটু নিরপেক্ষ নির্বাচন দেন না। জনগণ যদি আমাকে গ্রহণ করে গ্রহণ হব, আর আপনাদের মধ্যে বাইতুল মোকাররম মসজিদের পেশ ইমাম সব আপনারা, আজমির শরীফের মসজিদের সব ইমানদার ব্যক্তি আপনারা, আপনাদের যদি প্রত্যাখ্যান করে সেটা আপনাদেরকে মানতে হবে। এটাই হচ্ছে চরম বাস্তবতা। আমরা একবারে যাচ্ছি তাই জিয়াউর রহমান একবারে ওনাদের টাকা মেরে মেরে গণভবন বঙ্গভবনে রাষ্ট্রপতি থেকে দল করছে, সংগঠন করছে, মানুষকে টাকা বিলাইছে, উনি সব কিছু চোখে দেখছেন, ডকুমেন্টস এভিডেন্স বইপত্র দস্তাবেজের কোনো অভাব কোনো কিছু নাই। কিন্তু আমি চাচ্ছি নিরপেক্ষ নির্বাচন। এত গুণাবলী আপনাদের, এত উন্নয়ন, এত রাজস্ব বাড়াইছেন, এত আপনারা সব কিছু করছেন, নিরপেক্ষ নির্বাচন দিতে আপনাদের বুকে এত ভয় কেন? এই প্রশ্নটা বুকে হাত দিয়ে প্রশান্ত বড়ুয়া আপনাকে আমি করলাম। আপনি আজকে স্ট্যান্ডবাজি, আপনার আপার সাথে দেখা করে আপা চোর বলে আসছি তারেককে বাহবা না নিয়ে তাকে প্রশ্ন করবেন যে এত ইমেজ, এত কিছু থাকার পর আমরা কেন নির্বাচনে যেতে ভয় পাচ্ছি? কেন বাংলাদেশের মানুষের প্রাণের দাবি, আওয়ামী লীগ বিএনপি বলে কথা না, সাধারণ মানুষের প্রাণের, ভোটারদের প্রাণের দাবি নিরপেক্ষ নির্বাচন কোন পদ্ধতিতে করবে? এইটা তো এককভাবে কোনো দল বসে এটা সিদ্ধান্ত নেওয়ার রাজনৈতিক সাংবিধানিক কোনো ইখতিয়ার তাদের নাই, আমাদেরও নাই। এখানে অবশ্যই সমন্বয়ের প্রয়োজন আছে, সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন আছে। আওয়ামী লীগ তো বলে নির্বাচন নিরপেক্ষই হবে, আর নির্বাচন আওয়ামী লীগের নিরপেক্ষতা তো আমরা দেখছি। পাঁচই অভিযানে 2014 শালিক পাখি টিয়া পাখি ছাগল রাখালো নাই মাঠে, ছাত্রলীগ ভোট দেয় না, যুবলীগ ভোট দেয় না। বাংলাদেশের ইতিহাসে 18 সাল 30 ডিসেম্বর নিশি রাইতের ভোট, দিনের বেলা কি রাতের বেলা, তার আগের দিনই সব কাটিং পেস্টিং সব হয়ে গেল, আর কাউন্টিং তো আগে থেকে গোছানো। এই ভোট তো জনগণ দেখছে, আপনারা দেখছেন, বিশ্ববাসী দেখছে। এই তো হচ্ছে আওয়ামী লীগের ভোটের নমুনা। এখন আমাকে চোরি বলেন, ডাকাতি বলেন, ছিনতাইকারী বলেন, টাকা দিয়ে আপনাকে সংগঠন করছি আমি বিএনপি, যা খুশি তাই বলেন। ভাই আমরা আপনাদের চোখে খুবই নিকৃষ্ট, আপনারা উৎকৃষ্ট জীব, আমি হচ্ছে নমশূদ্র। তা আমি নমশূদ্র, জনগণ যদি আমাকে গ্রহণ করে নমশূদ্রকে, এই সুযোগ তো দিতেই হবে। সুযোগ না দিয়ে ব্রাহ্মণ পৈতা লাগায় বসে বসে ভোট চুরি করবেন, সাপ্তাহিল মারবেন, আর আমি ব্রাহ্মণ, আমি বামুন, আমি বামুন করে চিৎকার দিবেন। এই চিৎকার আজকাল বাংলাদেশের কোনো মানুষ, কোনো বিবেচনাক্ষম ব্যক্তি, কোনো বিবেকবান এই সমস্ত চিৎকারে বিরক্তিবোধ করে, কোনো আনন্দ কিন্তু পায় না। আপনি কি বললেন, এই ব্রিটেনিস এই বলছে, মারিয়াটি এই বলছে, মার্জিনা এই বলছে, নিজের স্বার্থে যখন কথা হয় প্রত্যেকটা কথা একবারে সবক, নিজের বাইরে যখন চলে যায়, এই আমেরিকা মুক্তিযুদ্ধ আমাদের সাহায্য করেনি, রাজাকারের দল, অমকের দল, তমকের দল, 7 দল 17 দল, এক মুখে কত কথা, একই অঙ্গে কত রং এই আওয়ামী লীগের, দিনে একটা রাতে আর একটা, আকাশি সোনালি বেগুনি হলুদ নীল, জনগণ দেখতে দেখতে পীতশ্রদ্ধ। এই জন্য এক কালার ধারণ করুন, দেশপ্রেম আছে, দেশপ্রেমের নমুনা দেখান। আপনি নিরপেক্ষ নির্বাচন চান, ঠিক আছে, আমি হারিয়ে এটা চান, কিন্তু নিরপেক্ষ নির্বাচন চাওয়ার ক্ষেত্রে অন্তরে কোনো দ্বন্দ্ব থাকা চলবে না, কোনো দ্বিধা বিভক্তি থাকা চলবে না। বগলের ভিতরে ইট রেখে যেমন সেজদা হয় না, ঘরের ভিতরে ফর্মুলা রেখে বাইরে এসে আমাকে চোর ডাকাত বললেন, নিজে ফেরেস্তা হবেন না। এই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে। লোকে যারে বড় বলে সেই বড় হয়, নিজে যাকে বড় বলি সেই বড় নয়। এই ছোট্ট ছোট প্রবাদগুলো কিন্তু আমাদের জীবনে এখন অনেক গুরুত্বপূর্ণ। যে আমাদের এখানে আমার দর্শক একজন, আপনি আরেকটা কথা আমাকে বলছেন, ওটা আমি একটু বলে দিই, মনোনয়ন বাণিজ্য। ভাই নির্বাচনে পৌরসভায় গেলাম না, উপজেলায় গেলাম না, জেলা পরিষদে গেলাম না, আগামী নির্বাচনে যাব না, এরপরে বাণিজ্যটা কি নিয়ে করছি? ভাই আপনাদের বাণিজ্যের ইতিহাস তাই, যে কুমিল্লার সম্মেলনে দেখিলাম, এ ওকে ঢুকতে দেয়, ও ওকে দেয় না, 10 রাউন্ড 20 রাউন্ড 30 রাউন্ড, কেন্দ্রীয় কমিটির সামনে গোলাগুলি বর্ষণ। প্রশান্ত বড়ুয়া খবর টবর রাখেন, কয়টা মিডিয়ার মুখ বন্ধ করবেন রে ভাই,
কিছু কিছু মিডিয়া আছে এখন দেখেন এগুলা পত্রিকার হেডলাইন কিন্তু হয়ে যাবে কিন্তু আপনারা একদম দর্শক মন্তব্য করেছিলেন আপনারা 2014 সালে নির্বাচন প্রতিরোধের নামে জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাস জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাস যা করছে আমলিক করছে ছবি টবি অরাই তুলছে তুলে তুলে বিশ্ব বাজারে আমাদেরকে অগণতান্ত্রিক স্বৈরাচারী প্রমাণ করার জন্য মিছিল করতে আপনাদের লোক তো চিনা প্রমাণ করার জন্য এই সমস্ত কথাগুলো তারা বিভিন্ন জায়গায় প্রকাশ করছে আপনাদের মানে আওয়ামী লীগ জ্বালাও পোড়াও করে আপনাদের উপর দায় চাপে চাপে আমরা মিছিল করছি কিন্তু সেটা কি আপনারা ভুল প্রমাণ করার মতন কোনো ইনিশিয়েটিভ নিতে পেরেছেন 14 পর থেকে আজকে হয়ে তো গেছে বা এটা তো ঢাকঢোল পিটানোর কোনো প্রয়োজনই নাই আমরা চাচ্ছি নিরপেক্ষ নির্বাচন নিরপেক্ষ নির্বাচনটা দিলেই তো প্রমাণ হয় আর উনারা বগলের ভিতরে ভোট রেখে মানুষকে সবক দিচ্ছে আমি খারাপ আমি চোর আমি জঙ্গি আমি জেএমবি আমি হরকাতুল জিহাদ আনসারুল্লাহ বাংলা টিমের আমি সদস্য আপনি এটা বলছেন আরে এটা বলে তো লাভ নাই রে ভাই স্বীকার করার জন্য ধন্যবাদ আপা ভোট দেন আপনারা এই সমস্ত আজেবাজে কথা বলে নিজের মুখ নষ্ট হবে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হবে ভোটের অধিকার হরণ হবে এটাই কিন্তু হবে দাদা